আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, সকলকে আল মাসুদ একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা জিম, শিন, ইয়া এই তিনটি হরফ সম্পর্কে জানব। এই তিনটি হরফের নামের মস্ক করব, হরকত দ্বারা মস্ক করব, তানবিন দ্বারা, জজম তাসদীদ দ্বারা এবং কোরআনে ব্যবহৃত বিভিন্ন শব্দ দ্বারা এই হরফগুলোর মস্ক করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সকলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ নতুন কিছু বিষয় সম্পর্কে আমরা জানতে পারব। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথমে আমরা এই তিনটি হরফের মাখরাজ সম্পর্কে জানব, উচ্চারণের স্থান কোথায়। এই তিনটি হরফই জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। যেমন জিম, জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে শক্ত আওয়াজে উচ্চারণ করতে হবে। জিম, শিন, শিনটাও জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। শিন, ইয়া, ইয়া হরফটাও জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে হালকা শক্ত আওয়াজে। তো আসুন সর্বপ্রথম আমরা জিম হরফের মুখের কাইফিয়াত এবং সিফাত সম্পর্কে জানব, জিম হরফের মস্ক করব। প্রিয় দর্শক মণ্ডলী, জিম হরফের মাখরাজ সম্পর্কে আমরা একটু আগে জেনেছি যে জিহ্বার মধ্যখান, তারপর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। এবার মুখের কাইফিয়াত সম্পর্কে আমরা জানব। এই জিম হরফটা ওই পূর্বের হরফের মতোই উচ্চারণের সময় ঠোঁট নড়ানো যাবে না, গাল, নাক ফোলানো যাবে না, শুধুমাত্র জিহ্বার মধ্যখান ও তালু ব্যবহার করে হরফটিকে উচ্চারণ করতে হবে। এবার আসেন, এবার আমরা জিম হরফের সিফাত সম্পর্কে জানব। সর্বপ্রথম সিফাত হচ্ছে জেহাল, অর্থাৎ বাতাস বন্ধ থাকবে, বাতাস বন্ধ থাকবে। দুই নম্বরের সিফাত পাওয়া যায় শিদ্দাত, অর্থাৎ আওয়াজ বন্ধ থাকবে। তিন নম্বরের সিফাত পাওয়া যায় এস্তেফাল, অর্থাৎ জিহ্বার জিহ্বার গোড়া নিচে থাকবে, জিহ্বার গোড়াটা নিচু হয়ে থাকবে যাতে করে উচ্চারণটা পাতলা হয়। চার নম্বরে যে সিফাতটি পাওয়া যায় সেটি হচ্ছে ইনফিতাহ, অর্থাৎ জিহ্বার মধ্যখান তালু থেকে আলাদা থাকবে, জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে। পাঁচ নম্বরে যে সিফাতটি পাওয়া যায় সেটি হচ্ছে ইসমাত, অর্থাৎ জিহ্বা স্থির থাকবে। জিমের মধ্যে আরেকটি সিফাত পাওয়া যায় সেটি হচ্ছে কলকলা। তো আসুন জিহ্বার মধ্যখানটা তালুতে লাগিয়ে আওয়াজটাকে শক্ত করে চার আলিপ পরিমাণ টেনে এবার হরফটা উচ্চারণ করব, আমরা হরফের নামের মস্ক করব। জিম, জিম, জিম। এবার আমরা হরফটাকে হরকত দ্বারা মস্ক করব। যা, জি, জু, জাজি, জু, জুজি, যা, জি, যা, জু। এবার আমরা হরফটাকে যজম দ্বারা মস্ক করব, আর যজম যখনই হবে হরফটা কলকলা হয়ে যাবে। এবার আমরা জিম হরফটাকে যজম দ্বারা উচ্চারণ করব। আজ যে, ই যে, উ যে, আবার তাসদীদ দ্বারা উচ্চারণ করব। আজ যা, ইজি, উজ্জি। এবার আমরা মাদের হরফ দ্বারা উচ্চারণ করব। যা, জি, জু। এবার আমরা জিম হরফটাকে কোরআনে ব্যবহৃত বিভিন্ন শব্দ দ্বারা মস্ক করব। সুজ্জাদা, রিজেজা, ওয়াজেহাহু, ওয়াজেহিকা, ফামান হাজ্জাল বাইতা, হাজ্জুকা, সুম্মা জাআল, আতুহাজ্জুনি, হাজাজতুম, ইয়াজআল। প্রদর্শক মণ্ডলী, আমরা জিম হরফের মস্ক সম্পর্কে জানলাম। এবার আমরা শিন হরফের মস্ক সম্পর্কে জানব। শিন হরফটা, শিন হরফের মাখরাজ সম্পর্কে আমরা জানি। শিন হরফটাকে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। এবার আমরা শিন হরফের কাইফিয়ত সম্পর্কে জানব। উচ্চারণের কাইফিয়ত অন্যান্য হরফের মতোই, পূর্বের হরফের মতোই ঠোঁট নড়ানো যাবে না, নাক, গাল ফোলানো যাবে না, শুধুমাত্র জিহ্বার মধ্যখান ও তালু ব্যবহার করে হরফটিকে উচ্চারণ করতে হবে। এবার আমরা শিন হরফের সিফাত সম্পর্কে জানব। শিন হরফে ছয়টি সিফাত পাওয়া যায়। সর্বপ্রথমে যে সিফাতটি পাওয়া যায় সেটি হচ্ছে হামস, বাতাস চালু থাকবে। দুই নম্বরে যে সিফাতটি পাওয়া যায় সেটি হলো রিখওয়াত, আওয়াজ চালু থাকবে,
তিন নম্বরে যে সিফারটি পাওয়া যায় সেটি হলো ইস্তেফাল, অর্থাৎ জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে যাতে করে আওয়াজটা উচ্চারণটা পাতলা হয়। চার নম্বরে যে সিফারটি পাওয়া যায় সেটি হলো ইনফিতাহ, অর্থাৎ জিহ্বার মধ্য জিহ্বাটা তালু থেকে পৃথক থাকবে, জিহ্বাটা তালু থেকে পৃথক থাকবে। পাঁচ নম্বরে যে সিফারটি পাওয়া যায় সেটি হচ্ছে ইসমাত, জিহ্বা স্থির থাকবে। ছয় নম্বরে যে সিফারটি পাওয়া যায় সেটি হলো তাফাশি, মুখের ভিতর আওয়াজ এবং বাতাস দুটোটাই ছড়িয়ে যাবে, মুখের ভিতর আওয়াজ এবং বাতাস দুটোটাই ছড়িয়ে যাবে। এবার আমরা শিন হরফের নামের মস্ক করব। শিন হরফটাকে জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে চার আলি পরিমাণ টেনে উচ্চারণ করব। শিন শিন শিন। এবার আমরা শিন হরফটাকে হরকত দ্বারা পড়ব। সা শি সু, শাশিশু, সুশিসা, শিশাশু। এবার আমরা তানমিন দ্বারা উচ্চারণ করব। শান শিন শুন। এবার আমরা যজন দ্বারা উচ্চারণ করব। আশ ইস উস। এবার আমরা তাশদীদ দ্বারা উচ্চারণ করব। আশা ইসি উসু। এবার আমরা মাদের হরফ দ্বারা উচ্চারণ করব। শাশিশু। এবার আমরা প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা কোরআনে ব্যবহৃত বিভিন্ন শব্দ দ্বারা শিন হরফের মস্ক করব। লিশারিবিনা ওয়া উশরিবু মাঈশ মাঈশ মা আশরাকতুম ওয়া বুশরা মুবাশশিরিন মুশতাবিহা আশিয়াআকুম বিশার বিশশাররি মিন শাররি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা শিন হরফের নামের মস্ক, হরকত, তানবিন, যজম, তাজদিদ এবং কোরআন ব্যবহৃত বিভিন্ন শব্দ দ্বারা মস্ক করলাম। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা ইয়া হরফের মস্ক সম্পর্কে জানব। ইয়া হরফের নামের মস্ক, হরকত, তানবিন, তাসদিদ, যজম, মাদের হরফ দ্বারা এবং কোরআন ব্যবহৃত বিভিন্ন শব্দ দ্বারা ইয়া হরফের মস্ক সম্পর্কে জানব। তো ইয়া হরফের মাখরাজ, সর্বপ্রথমে আমরা ইয়া হরফের মাখরাজ সম্পর্কে জানব। ইয়া হরফের মাখরাজ সম্পর্কে আমরা জানি, ইয়া হরফটা জিহ্বার মধ্যখান তার বরাবর বরাবর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ইয়া হরফের মুখের কাইফিয়ত, কাইফিয়তটা পূর্বের হরফের মতোই ঠোঁট নড়ানো যাবে না, গাল নাক ফুলানো যাবে না, শুধুমাত্র জিহ্বার মধ্যখান ও তালু ব্যবহার করে হরফটিকে উচ্চারণ করতে হবে। এবার আমরা ইয়া হরফের সিফাত সম্পর্কে জানব। ইয়া হরফের মধ্যে সর্বপ্রথমে যে সিফাতটি পাওয়া যায় সেটি হলো জেহার, আওয়াজ বন্ধ থাকবে। দুই নম্বরে যে সিফাতটি পাওয়া যায় সেটি হলো রিখওয়াত, আওয়াজ চালু থাকবে। তিন নম্বরে যে সিফাতটি পাওয়া যায় সেটি হলো ইস্তেফাল, অর্থাৎ জিহ্বার গোড়া নিচের দিকে থাকবে যাতে করে উচ্চারণটা পাতলা হয়। চার নম্বরে যে সিফাতটি পাওয়া যায় সেটি হলো ইনফিতাহ, অর্থাৎ জিহ্বার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে। পাঁচ নম্বরে যে সিফারটি পাওয়া যায় সেটি হলো ইসমাত, জিহ্বার স্থির থাকবে। ছয় নম্বরে যে সিফারটি পাওয়া যায় সেটি হলো লিন, অর্থাৎ হরফটাকে নরম করে উচ্চারণ করতে হবে, নরম করে আদায় করতে হবে, লিন অর্থাৎ নরম করে আদায় করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা ইয়া হরফের নামের মস্ক করব। ইয়া হরফটাকে জিহ্বার মধ্যখান তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর করে তালুর সঙ্গে লাগিয়ে একালি পরিমাণ টেনে নরম আওয়াজে উচ্চারণ করব। এবার আমরা ইয়া হরফটাকে হরকত দ্বারা উচ্চারণ করব। ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইউ ইয়া, ইয়া ইউ। এবার আমরা যজম দ্বারা উচ্চারণ করব। এবার আমরা তানবিন দ্বারা উচ্চারণ করব। ইয়ান ইন ইউন। এবার আমরা তাসদীদ দ্বারা উচ্চারণ করব। আইয়া ইয়ি উ ইউ। এবার আমরা মাদের হরফ দ্বারা উচ্চারণ করব। ইয়া ইউ ই। এবার আমরা কোরআনে ব্যবহৃত বিভিন্ন
শব্দ দিয়ে হরফের মশক করব। ইসরিখিয়ু ওয়া মিন হাইয়িন ইয়াগশা ইয়াগশা ইউহা লানুহি ইয়ারিসুনি ওয়ায়ারিসু রাদিয়া রাদিয়া عِتِيَّا سَوِيَّا صِلِيَّا إِيَّاكَ مَنْسِيَّا لَيَالٍ وَمَنْ يَخْرِجُ وَمَنْ يَخْرِجْ يَتَأَخَّرْ يَتَأَخَّرْ পিয়াদর শক মনালি। আমরা এই পর্বে জিম শিন ইয়া হরফের নামের মশক এবং হরকত তানভিন জজম তাসদিদ এবং কোরআন ব্যবহৃত বিভিন্ন শব্দ দ্বারা হরফের মশক জানলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।